আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমি আবারও হাজির আপনাদের সামনে আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পছন্দের ছবি দিয়ে শুধুমাত্র একটা ক্লিকে আপনি স্ট্যাটাস ভিডিওগুলো মেক করবেন। তো ফ্রেন্ডস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। ফ্রেন্ডস, আপনি আপনার পছন্দের পিকচার দিয়ে শুধুমাত্র একটা ক্লিকে স্ট্যাটাস ভিডিওগুলো মেক করতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ভিডিও, যার লিঙ্কস আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর সিম্পলি আমরা অ্যাপ্লিকেশানটিতে এন্টার করব। এন্টার করার পর আমরা এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের পছন্দ মতো টেমপ্লেটটি আমরা সিলেক্ট করব। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি একটি টেমপ্লেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাথে সাথে টেমপ্লেটটি আমাদের প্রজেক্টের মধ্যে ইনপুট হয়ে যাবে। তো আমরা একটু প্লে করে আপনাদের দেখাই। তো ফ্রেন্ডস, আপনারা আরেকটি বিষয় খেয়াল করুন, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি ফটো দেওয়া আছে। তো এখানে যদি আমরা আমাদের পছন্দ মতো পিকচারটি দিতে চাই, তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ক্রিয়েট বলে যে অপশনটি দেখতে পাচ্ছি ক্রিয়েটে আসবো। ক্রিয়েটে আসার পর সাথে সাথে আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো পিকচারটি আপনি সিলেক্ট করুন। ওকে ফ্রেন্ডস, আমি আমার গ্যালারি থেকে আমার পছন্দ মতো একটি পিকচার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটি এডিট ফটো বলে একটা অপশান চালু হয়ে যাবে। আই মিন, এখান থেকে আপনি আপনার ফটোটাকে আপনি ক্রপ করে নিতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার ফ্রেম অনুযায়ী আপনি এটাকে ক্রপ করে নেবেন। নেওয়ার পর এখানে উপরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি এটাতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি আমাদের স্ট্যাটাস ভিডিওর মধ্যে সেট হয়ে গেছে। এরপর আমরা যদি আমাদের পছন্দ মতো মিউজিক দিতে চাই, তারও একটি অপশান দেওয়া আছে। চেঞ্জ মিউজিক বলে যে একটা অপশান দেখতে পাচ্ছি, আমরা চেঞ্জ মিউজিকে আসবো। আসার পর সাথে সাথে আপনার ফোল্ডারের মধ্যে যত সং আছে সবগুলো শো হবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো মিউজিকটি আপনি সেট করে নিতে পারেন। এরপর আমরা যদি আমাদের প্রজেক্টটিকে সব কিছু কমপ্লিট করার পর আমরা যদি আমাদের প্রজেক্টটিকে আমরা এক্সপোর্ট করতে চাই, তো উপরে এক্সপোর্ট বলে যে একটা অপশান দেখতে পাচ্ছি, আমরা এক্সপোর্টে টাচ করব। টাচ করার পর এখানে আমাদের ভিডিও কোয়ালিটি চলে আসবে। তো অবভিয়াসলি আমরা এইচডি কোয়ালিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পর সাথে সাথে আমাদের ভিডিও প্রজেক্টটি এক্সপোর্টিং হচ্ছে। এটা এক্সপোর্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের স্ট্যাটাস ভিডিওটি আমরা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কন্টেন্ট। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তো অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আরও এমন এক্সক্লুসিভ ভিডিও কাছে পেতে। ধন্যবাদ সবাইকে।